আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে অনেক দিন ধরে এই কাজটা করলাম, আজকে হ্যান্ড ওভার করলাম, অনেক কাজ করছি। আজকে 5 মাস যাবৎ ধরে এই বিল্ডিংটা এবং বাউন্ডারি গেট সহ কাজ করলাম, যে তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। অবশ্যই যে দেখতে থাকুন, দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবো। তো আজকের মতো আমরা এই জায়গা থেকে বিদায় নেব। আগে একবার এই ভিডিওটা দিছিলাম, এগুলা বাড়ির কাজটা যখন ক্লিয়ার করছিলাম, এখনো আবার আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখুন অনেক অসাধারণ একটা কাজ। আবার সিলিং এ কিছু কাজ করা আছে, যদি এসব ধরনের কেউ ডিজাইন করাতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে কোনো অসুবিধা হবে না। আর আজকের পর চলে যাচ্ছি এখন আজকে রওনা দিমু ময়মনসিংহের উদ্দেশ্যে। ময়মনসিংহে একটা কাজ হইব, ওইটা কথাবার্তি ফাইনাল হয়ে গেছে। আজকে যামু যাইয়া কাজ কালকে থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ, আপনাদের দেখাবো অবশ্যই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ। অনেক কাজ করা আছে, যদি কেউ এসব ধরনের বিল্ডিং বা বাউন্ডারি গেট ডিজাইন করাতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর স্ক্রিনে নাম্বার তো আছে, যোগাযোগ অবশ্যই করবেন। ওকে, আজকের মতো বিদায় নিলাম এখান থেকে। আবারও একটু দেখাই আনি পিলারের কাজগুলো, খুবই গর্জিয়াস কাজ। খুবই গর্জিয়াস ভাবে করা আছে, মেন রোডের ধারে, একদম মেন রোডের ধারে করা আছে, গ্রামের মেন রোড বলতে যা বোঝায় আর কি। আসলে মহাজন যেভাবে চাইছে অবশ্যই সেইভাবে কাজটা করে এনেছি, করে দিয়েছি। আমি আসলে বাংলাদেশের যে কোনো স্থানে যেয়ে কাজ করে থাকি, আপনারা যেখান থেকেও কল দেবেন
কাজের জন্য বলবেন, অবশ্যই সেই জায়গাতে যাইয়া কাজ করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখুন বিটের ভিতরে অনেক নকশার কাজ করা আছে, পিলারে গোড়াতেও খুবই সুন্দরভাবে গর্জিয়াসভাবে করা আছে কাজ। আবার এই জায়গাতে একটা সিলিং ফুল করা আছে অবশ্যই।